নারী দিবস উপলক্ষে আজ দীপ্ত টিভির নতুন যে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, সেখানে মুক্তি পেয়েছে নতুন একটি কাজ যার নাম পরী। আর পরীর নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলা সিনেমার এই সময়ের তরুণ জনপ্রিয় নায়িকা পূজাচেরি। পূজাচেরির সঙ্গে নায়ক হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় চরিত্র জোভান। আর এই কাজটি করতে তারা কিছুদিন আগে গিয়েছিলেন থাইল্যান্ডে। পরিচালক হিমি থাইল্যান্ড এবং ঢাকায় শুটিং করেছেন, সেই খবর বারবার গণমাধ্যমে এসেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অবশেষে দীপ্ত টিভি তাদের নতুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে এই কাজটি অবমুক্ত করেছে। এই ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছেন টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, 1952 এন্টারটেইনমেন্টের কর্ণধার প্রযোজক সাজু মন্তাসির। সাজু মন্তাসির সহ পুরো টিম থাইল্যান্ডে বেশ কিছুদিন থেকে এই ওয়েব ফিল্মের শুটিং করেছেন। বাকি অংশ হিমি ঢাকায় শেষ করেছেন থাইল্যান্ড থেকে ফেরার পরে। এই কাজটি নিয়ে প্রযোজক এবং পরিচালক দুজনেই প্রচণ্ড আশাবাদী, আশাবাদী দীপ্ত প্লে কর্তৃপক্ষ। দুই পক্ষই এই ওয়েব ফিল্মটির মার্কেটিংয়ে ব্যাপক সাড়া ফেলেছেন। এই কাজটিকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে অন্যরকমভাবে। দীপ্ত প্লে তাদের যাত্রা শুরু করেছে কিছুদিন আগেই। যাত্রাপথে পরি ওয়েব ফিল্মটি তাদের একটি মাইল ফলক হয়ে থাকবে এমনটাও মনে করেন পরি ফিল্মের প্রযোজক সাজু মন্তাসির। দীপ্ত প্লে কর্তৃপক্ষ এমন অসাধারণ একটি কাজ নিজেদের প্ল্যাটফর্মে অবমুক্ত করতে পেরে তারাও নিজেদেরকে গর্বিত মনে করছেন। এখন দেখার বিষয়, পরি যখন দীপ্ত প্লেতে মুক্তি পেল তখন পূজাচেরিকে পরি রূপে দর্শক কেমন গ্রহণ করেন, কতটা আলোড়ন ফেলতে পারেন সত্যি সত্যি পূজাচেরি দীপ্ত প্লেতে পরি হয়ে।